हेलो व्यूअर्स, आजकेर भिडियोते आमी तोमादेरके आमार एखनकार पसंदेर एकटी हेयर पैक देखाबो, जेटा आमी बर्तमाने एखन बेशी व्यवहार करी। कारण किछुदिन आगे आमार चूल पड़ा शुरू होयेछिलो आर चूलेर अवस्था बारोटा होये गियेछिलो। तोमरा आमार आगेर भिडियोगुलो देखले सेखाने देखबे जे आमार चूल कि बाजे छिलो। देन सेखान थेके एखन एकटु भालो पर्याये नेवार चेष्टा करतेछि, आर এইজন্যই আমি এই হেয়ার প্যাকটা ব্যবহার করতেছি। তো অনেক দিনই ব্যবহার করছি, তো এটা ব্যবহার করে আমার ভীষণ ভালো লেগেছে। তোমরাও এটি ব্যবহার করতে পারো, আর এটি খুবই ভালো, মানে এই হেয়ার প্যাকটি এত ভালো যা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ এই হেয়ার প্যাকটি আমি যে যে উপাদান দিয়ে বানিয়েছি সবগুলো উপাদান আমাদের চুলের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট, আর এগুলো আমাদের চুলকে একদম শক্ত করতে, চুলকে মজবুত করতে এবং সেই সঙ্গে নতুন চুল গজাতে এবং চুল পড়া বন্ধ করতে, মানে এই একটা হেয়ার প্যাক ব্যবহার করলে তুমি সবগুলো বেনিফিট পাবে। কারণ এই হেয়ার প্যাকটি বানানোর জন্য আমি প্রথমেই ব্যবহার করেছি পেঁয়াজ, আর তোমরা জানো যে পেঁয়াজ কত ইম্পর্ট্যান্ট আমাদের চুলের জন্য। এরপরে আমি যেটি ব্যবহার করেছি সেটি হলো থানকুনি পাতা, আর এই থানকুনি পাতা আমাদের চুলের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। আর আমার কথা বিলিভ না হলে জাস্ট যাও গুগলে গিয়ে সার্চ করো যে থানকুনি পাতার উপকারিতা লিখে, অথবা চুলের যত্নে থানকুনি পাতা লিখে সার্চ করলেও সেখানেও চলে আসবে। আর আমি যেটি ব্যবহার করেছি সেটা হলো অ্যালোভেরা জেল, যেটা আমি সবসময় ব্যবহার করি। অ্যালোভেরা জেল চুলকে ময়েশ্চারাইজ করতে, সফট করতে অনেক সাহায্য করে, সেই সঙ্গে লং করতেও অনেকটা সাহায্য করে। আর সবার শেষে আমি যেটি ব্যবহার করেছি সেটা হলো অ্যাপেল সাইডার ভিনেগার, আর এটিও আমাদের চুলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তোমাদের বাসায় যদি অ্যাপেল সাইডার ভিনেগার না থাকে তাহলে তোমরা এর বদলে গ্লিসারিন ব্যবহার করতে পারো। গ্লিসারিনও আমরা মুখেও ব্যবহার করতে পারবো, চুলেও ব্যবহার করতে পারবো, ঠিক আছে? চুলের জন্য এটা আরও বেশি ভালো, এটা আমাদের চুলকেও ময়েশ্চারাইজ করতে অনেকটা হেল্প করবে। মানে যাদের চুল উস্কো খুস্কো, এরকম যাদের উস্কো খুস্কো রুক্ষ চুল তাদের জন্য গ্লিসারিন ভালো হবে, ঠিক আছে? বাট আমার কাছে গ্লিসারিন নেই, সেই জন্য আমি এখন অ্যাপেল সাইডার ভিনেগার ব্যবহার করতেছি। তো হেয়ার প্যাকটি তৈরি করার জন্য প্রথমে আমি যেটি করব, পেঁয়াজ এবং থানকুনি পাতা এই দুটো উপাদানকে জাস্ট ভালো করে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে শিলপাটায় বেটে নিতে পারো। আমাদের যখন এই দুটো উপাদানকে খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে যাবে তখন আমরা এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো অ্যালোভেরা জেল। তোমার চুলের পরিমাণ অনুযায়ী তুমি অ্যালোভেরা জেল ব্যবহার করবে। এরপরে আমি দিয়ে দেব অ্যাপেল সাইডার ভিনেগার। এবারে আমরা এই উপাদানগুলোকে ভালো করে মিক্স করে নিব। এবার যখন মিক্স হয়ে যাবে দেন এটাকে আমরা প্রথমে চুলের গোড়ায় লাগাবো, তারপরে চুলের আগায় এবং সবার শেষে পুরো চুলে লাগিয়ে জাস্ট চুলগুলোকে বেঁধে রাখবো। এরপরে যখন এক ঘন্টা হয়ে যাবে দেন আমরা চুলটাকে ওয়াশ করে নিব শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে। তো এই হেয়ার প্যাকটি ব্যবহার করার ঠিক এক থেকে দুই মাস পর তুমি দেখতে পারবে যে তোমার চুল আগে কীরকম পড়তো এবং এখন তোমার চুলের অবস্থা কীরকম আছে, এটা তুমি দেখতে পারবে। আর এই হেয়ার প্যাকটি আমি সপ্তাহে জাস্ট মাত্র দুই দিন ব্যবহার করি। তো যাই হোক, এই ছিল আজকে আমার ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।